আজকে আমি সারাদিন শুধু 100 টাকায় খেলাম। ইয়েস, চ্যালেঞ্জ 100 হোক বা 1 লাখে, দিনের শুরুটা তো 4 টাকার চা থেকেই হয়। এবার একটু পেট ঠান্ডা করা যাক, তাই নিয়ে নিলাম 20 টাকার আঁকের রস। আর আমার মনে হয় এর থেকে সস্তায় রিফ্রেশিং জুস কিছুই হয় না। তারপর এলাম পেট ভরা কিছু খাবার খেতে, দেখলাম পেটাই পাওয়াটার দামও 20 টাকা হয়ে গিয়েছে। এটা খেয়ে কিন্তু আমার পেট ভালোই ভরে গিয়েছিল, কিন্তু আমার কাছে এখনো 56 টাকা বেঁচে ছিল, যেটা নিয়ে আমি চলে গেলাম রুটির দোকানে। অনেক চিন্তা ভাবনা করে নিলাম একটা 28 টাকার রুটি। একটা রুটি কিনে আবার ভিডিও করছে, চল যা। তারপর আমি একটা পাস্তা নিয়ে নিলাম 28 টাকার, হয়ে গেল 100 টাকা পুরো। আমার পকেটে এক্সট্রা 1 টাকাও ছিল, সেটা দিয়ে একটা চুইংগাম নিলাম। 1 সেকেন্ড, তাহলে এটা 101 টাকার চ্যালেঞ্জ হয়ে গেল। শুকনো রুটি খাওয়া যে কত কষ্ট সেটা আজ বুঝলাম। আর ডিনারের জন্য রেডি ছিল আমার পাস্তা। পাস্তা আমার দারুণ লাগে, আমি একটু পাস্তা খাই। তোমরা আরো মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করো। বাই।